বর্তমান উন্নত প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার রমডমার কারণে আজ সংবাদপত্রের পাঠক সংখ্যা অনেকটাই কমেছে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবরকে সঠিক তথ্য দিয়ে পাঠকদের সামনে তুলে ধরার ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। সেই কারণে আজও বিভিন্ন সরকারি ও বেসরকারি জায়গায় একমাত্র সংবাদপত্রকে বিশেষ তথ্য হিসেবে গণ্য করা হয়। সঠিক তথ্যসম্মত একটি গুরুত্বপূর্ণ খবরকে সকলের সামনে তুলে ধরার ক্ষেত্রে একজন সাংবাদিকের বহু দিনের পরিশ্রম লাগে। শুধু তাই নয়, এরকম গুরুত্বপূর্ণ সংবাদ সমাজের বুকে তুলে ধরার ক্ষেত্রে ও সাংবাদিকের অনেক সময় প্রাণের ঝুঁকিও নিতে হয়। তারপরেই সেই গুরুত্বপূর্ণ খবর সংবাদপত্রে প্রকাশিত হতেই তা সমাজের বুকে আলোড়ন তৈরি করে, কিন্তু নির্দিষ্ট একটি সময়ের পরে গুরুত্বপূর্ণ ওই খবরের কাগজটি বাড়ি, অফিস, দোকান অথবা অন্য কোনো জায়গায় অবহেলায় পড়ে থাকতে দেখা যায়। এই বিষয়টি লক্ষ্য করেছিলেন পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার অন্তর্গত উত্তর কলমদান গ্রামের বাসিন্দা যুবক মধুসূদন জানা। পেশায় তিনি পার্ট টাইম শিক্ষক এবং জাদুকর। একজন সাংবাদিকের অক্লান্ত পরিশ্রম এবং খবরের সত্যতা যাচাইয়ের পরেই সেই খবরের কাগজ পাঠক পাঠিকাদের হাতে পৌঁছায়, কিন্তু পরের দিন সেই কাগজ পৌঁছে যায় ডাস্টবিনে অথবা ব্যবহার হয় অন্য কোনো কাজে। কিন্তু সেই মূল্যহীন কাগজের মধ্যেই রয়েছে অমূল্য সম্পদ যা জনসমক্ষে তুলে ধরা হয়েছিল। খবরের কাগজের গুরুত্ব উপলব্ধি করে খেজুরির পার্ট টাইম শিক্ষক মধুসূদন জানা বহু বছরের পুরাতন সংবাদপত্র সংরক্ষণের উদ্যোগ নেন এবং পুরাতন সংবাদপত্রের সংরক্ষণের একটি প্রজেক্ট শুরু করেন। তার এই প্রজেক্টে স্থান পেয়েছে 60 বছরেরও বেশি সময়ের পুরাতন সংবাদপত্র। সেখানে রয়েছে 10টি ভাষার সংবাদপত্র এবং 52 রকমের পত্রপত্রিকা। শুধু তাই নয়, জওহরলাল নেহরুর প্রথম পতাকা উত্তোলন, মহাত্মা গান্ধীর অনশন ও অসহযোগ আন্দোলনের বৈঠকের মতো বহু দুষ্প্রাপ্য সংগ্রহ রয়েছে তার কাছে। এই বিষয়ে মধুসূদনবাবু বলেন, নমস্কার, আমি মধুসূদন জানা। দীর্ঘ 7 বছর ধরে আমার এই প্রকল্পটির মূল উদ্দেশ্য সাংবাদিকরা যে কষ্টে একটা সংবাদ সত্যতা যাচাই করে সংগ্রহ করে সেটা পরের দিন গ্রাফিক্স, প্রিন্টিং, এডিটিং হয়ে পাঠকের হাতে পৌঁছায়। সকালে সযত্নে মানুষ খবর কাগজকে গ্রহণ করলে পরে সন্ধ্যায় চলে যায় সেটা ডাস্টবিনে। সেই খবর কাগজের মূল্য কতখানি এবং সাংবাদিকের মূল্য কতখানি সেটা তুলে ধরতে চেয়েছি জনসমক্ষে আমার প্রজেক্টের মধ্যে। আমার প্রজেক্টে 10টি ভাষার পত্রপত্রিকার জোগাড় করেছি। শুধু তাই নয়, 52 রকম পত্রপত্রিকার উপরও কাজ করেছি। ভারতবর্ষে টাকার মুদ্রাতে 15টি ভাষা আছে, এখনও পর্যন্ত 10টি ভাষা জোগাড় হয়েছে, আর 5টি বাকি আছে, সেটার অপেক্ষায় আছি। বর্তমান আমি শুধু ভবিষ্যৎ প্রজন্ম এবং বর্তমান প্রজন্মকে এটাই বোঝাতে চাইছি, খবর কাগজ ফেলে দেওয়ার নয়, খবর কাগজ সংগ্রহ করুন, একদিন ইতিহাস তৈরি হবে। আমি প্রায় 70 থেকে 80 বছরের পুরনো খবর কাগজের তথ্যচিত্র সংগ্রহ করেছি। আমার মূল উদ্দেশ্য সাংবাদিককে মানুষ সম্মান দিক এবং খবর কাগজকে সম্মান দিক।